সামি ভিডিও লার্নিজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে শেখাবো আরবি ভাষা শুদ্ধভাবে কিভাবে বলা যায় এবং আরও নতুন কিছু বাক্য, যে বাক্যগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করতেছি বা করব। তা আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটি যারা ফলো করতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের আরও ভিডিও নোটিফিকেশনটি সহজে পেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। আরবি থেকে বাংলা ভাষা শিক্ষার আজকে প্রথম যে ভিডিওর প্রথম যে বাক্যটি আমরা জানব সেটি হচ্ছে মাদা তাফালু। মাদা তাফালু, তুমি কি করছো, তুমি কি করছো, কেউ কি করতেছেন, কি করছে, এটা আমরা এভাবে জিজ্ঞাসা করব। সেটি হচ্ছে আরবিতে মাদা তাফালু, তুমি কি করছো। এখানে শব্দ অংশগুলো ভেঙে দিই। মাদা অর্থ কি, তাফালু অর্থ তুমি করছো। মাদা তাফালু, তুমি কি করছো। মান হাদা, মান হাদা, সে কে বা তুমি কে, সে কে বা তুমি কে। দেখা যাচ্ছে যে কেউ আপনার বাড়িতে আসছে, দরজায় নক করছে, তো আমরা এই ধরনের প্রশ্ন করে থাকি যে সে কে, বা অপরিচিত কেউ রয়েছে তাকে আমরা এভাবেও জিজ্ঞাসা করি যে সে কে। তো এই ধরনের পরিস্থিতির ক্ষেত্রে আমরা এই ভাষাটি ব্যবহার করতে পারি আরবিতে, যেটি মান হাদা, সে কে বা তুমি কে। এখানে মান অর্থ কে, আরবি ভাষার মান এটি একটি সচরাচর শব্দ, মান অর্থ কে, আর হাদা অর্থ সে, অর্থাৎ সে কে মান হাদা। মামান তাতাকাল্লামু, মামান তাতাকাল্লামু, তুমি কার সাথে কথা বলছো, তুমি কার সাথে কথা বলছো। দেখা যাচ্ছে যে কেউ ফোনে কথা বলতেছে বা কেউ আপনি কথা বলতেছেন, কেউ দূর থেকে দেখলো, তো এ ধরনের কথা বলতে পারে সে, যে তুমি কার সাথে কথা বলতেছো বা সে কে, সে কি তোমার পরিচিত কি না। তো এই ধরনের ক্ষেত্রে আমরা আরবিতে বলবো মামান তাতাকাল্লামু, তুমি কার সাথে কথা বলছো। মামান অর্থ কার সাথে, তাতাকাল্লামু অর্থ কথা বলছো। মামান অর্থ কার সাথে, তাতাকাল্লামু অর্থ কথা বলছো। এই শব্দগুলো দিয়েও আমরা অন্য বাক্য তৈরি করতে পারি। তো অবশ্যই এই শব্দগুলো ব্যবহার করবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, যাতে এই শব্দগুলো দিয়ে আরও নতুনত্ব শব্দ ব্যবহার করতে পারেন, তৈরি করতে পারেন এবং সেইগুলো দিয়ে বাক আরবি ভাষায় কথা বলতে পারেন। লিমাদা আকলাতা ওয়াদাকা, লিমাদা আকলাতা ওয়াদাকা, লিমাদা আকলাতা ওয়াদাকা, তুমি কেন একা খাচ্ছ, তুমি কেন একা খাচ্ছ। আমরা অনেক সময় দেখি যে কেউ খাচ্ছে, কেউ একা খাচ্ছে, কাউকে না ডেকে। দেখা যাচ্ছে যে কে খাচ্ছে, আপনি তার সামনে যে উপস্থিত হয়েছেন, তো আপনি জিজ্ঞাসা করতে পারেন এইভাবে যে তুমি কেন একা খাচ্ছ। বা দেখা যাচ্ছে যে আপনি কেউ আপনার কোনো ফ্রেন্ড রেস্টুরেন্টে খাচ্ছে, আপনার সাথে হঠাৎ দেখা, আমরা এই ধরনের প্রশ্ন করে থাকি যে একা একাই খাচ্ছ। তো এটি আমরা আরবিতে বলবো লিমা দা আকলাতা ওয়াদাকা, তুমি কেন একা খাচ্ছ। এখানে লিমা দা অর্থ কেন, আকলাতা অর্থ তুমি খাচ্ছ। এখানে একটা কথা বলে রাখি, লিমা দা হতো এটাকে যদি আপনি গ্রামারের মধ্যে এটাকে ডিফিনেশন করেন, অর্থাৎ গ্রামার দিয়ে যদি এটা ভাঙেন, সেটি হচ্ছে লিমাদা শব্দটি হচ্ছে ভার্ব এবং নাউন দুটিরই কাজ করে। অর্থাৎ এটা যখন সাবজেক্ট হিসেবে ভার্ব এবং নাউন দুটিরই কাজ করবে তখন লিমাদা হবে, কিন্তু যখন শুধু ভার্ব ছাড়া উইদাউট ভার্ব, অর্থাৎ নাউন হিসাবে যখন কাজ করবে বা প্রশ্নবোধক বাক্য হিসাবে যখন কাজ করবে তখন লিমা হবে। এটা মনে রাখবেন, লিমাদা ভার্ব প্লাস নাউন দুটিরই কাজ করে আর লিমা শুধু নাউনের কাজ করে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে। তো লিমাদা অর্থ কেন, একলাতা অর্থ তুমি খাচ্ছ, ওয়াদাকা একা, ওয়াদাকা অর্থ একা। লিমাদা আতাইতা ইল্লাহুনা, লিমাদা আতাইতা ইল্লাহুনা, তুমি কেন এখানে এসেছ, তুমি কেন এখানে এসেছ। লিমাদা আতাইতা ইল্লাহুনা, লিমাদা অর্থ কেন, আতাইতা অর্থ এসেছ, ইলা অর্থ দিকে বা প্রতি, অর্থাৎ আশা, আতাইতা অর্থ আশা, যেহেতু
এদিকে আসছো, সেজন্য দিকে অর্থে ইলা ব্যবহার করা হয়, যেটি আর ইংলিশে যদি আমরা বলি টু, তো টুর যে ব্যবহারটা আমরা ইংলিশে করি সেটাই হচ্ছে আরবিতে ইলা, অর্থাৎ দিকে, কারোর দিকে আসা, কারোর কাছে আসা, তো এটি ইলা ব্যবহার করা হয়। লিমাদা আতাইতা ইলাহুনা, তুমি কেন এখানে আসছো, অর্থাৎ এই দিকে আসছো, এটাকে বোঝাচ্ছে। হুনা অর্থ এখন, এখানে বা এখন এখানে আসছো। লিমা সাউতু কাহাজিন, লিমা সাউতু কাহাজিন, কেন তোমার দুঃখ ভরা কণ্ঠ লাগছে, অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে কণ্ঠ কেউ কথা বলতেছে একটু ভারী ভারী লাগে, অর্থাৎ কেউ যখন দুঃখ পায় বা কান্না কান্না করার পর কথা বলে তখন দেখা যাচ্ছে যে তার কণ্ঠটা অনেক ভারী লাগে। তো এই ধরনের বাক্য আমরা আরবিতে বলবো লিমা সাউতু কাহাজিন, লিমা সাউতু কাহাজিন, কেন তোমার দুঃখ ভরা কণ্ঠ লাগছে। লিমা অর্থ কেন, আমি যেটি একটু আগে বললাম যে লিমা এটি শুধু নাউন হিসাবে যখন ব্যবহার করা হয় তখন লিমা, যখন ভার্ব প্লাস নাউন হিসাবে ব্যবহার করা হয় তখন লিমাদা। হাজিন অর্থ দুঃখ ভরা, হাজিন অর্থ ভারাক্রান্ত বা দুঃখ ভরা। সাউতুকা অর্থ কণ্ঠ, সাউতুকা অর্থ কণ্ঠ বা স্বর, ভয়েস যেটাকে বলা হয় সেটাকে সাউতুকা বলা হয়, কণ্ঠ। লিমালা কেন নয়, লিমালা কেন নয়, এখানে লিমা অর্থ কেন, আর লা অর্থ নয় বা না, এখানে আরবি শব্দ লা অর্থ না বুঝায়, না কোনো কিছু না বুঝাতে লা। এখানে ব্যাপারটা হচ্ছে যে দেখা আপনি কোথাও যাচ্ছেন, আপনাকে অফার করলো যে আপনি যাবেন কি না, তো তখন আমরা এইভাবে বলে থাকি যে কেন নয়, অবশ্যই যাব। তো কেন নয় সেক্ষেত্রে আর কি এই ধরনের কথা যে লিমা লা কেন নয়। মাতা তাউদু ইলা আল মঞ্জিল, মাতা তাউদু ইলা আল মঞ্জিল, তুমি কেন বাসা থেকে আসছো, তুমি কেন বাসা থেকে আসছো, আরবিতে হবে মাতা তাউদু ইলা আল মঞ্জিল। মাতা অর্থ কখন, মঞ্জিল অর্থ বাসা, ইলা অর্থ থেকে, তাউদু মানে আসছো, অর্থাৎ তুমি বাসা থেকে কেন আসছো। অনেক সময় আমরা দেখি যে বাসা থেকে বের হয়েছে বা কখন বাসা থেকে বের হয়েছো, এই ধরনের প্রশ্ন আমরা করে থাকি, তো এটি আরবিতে হবে মাতা তাউইদি ইলা আল মঞ্জিল। সাআ মালু আত্তা আল মাসা, সাআ মালু আত্তা আল মাসা, আমি সন্ধ্যা পর্যন্ত কাজ করব। আমরা জিজ্ঞাসা করি যে তুমি কখন কয়টা পর্যন্ত কাজ করবা বা তোমার কাজ কয়টা পর্যন্ত বা কোন সময় পর্যন্ত, এই ধরনের বাক্য আমরা করে থাকি বা এই ধরনের ভাষা আমরা ব্যবহার করে থাকি যে সে কাজ করতেছে, কয়টা পর্যন্ত কাজ করবে বা তোমার কাজ কয়টা পর্যন্ত, তো তখন এটি আরবিতে হবে, এই ধরনের বাক্য আরবিতে আমরা বলবো সা আ মালু হাত্তা আল মাসা, সা আ মালু হাত্তা আল মাসা, আমি সন্ধ্যা পর্যন্ত কাজ করব। আল মাসা অর্থ সন্ধ্যা, অর্থাৎ সন্ধ্যাবেলা, সন্ধ্যার সময়। হাত্তা অর্থ পর্যন্ত, সা আ অর্থ সময়, মালু অর্থ কাজ, মালু অর্থ কাজ। আচ্ছা, এখানে কিছু বাংলা থেকে আরবি শব্দার্থ আমরা জেনে নেব, শব্দার্থগুলো অবশ্যই নতুন অনেকে জেনে থাকতে পারেন, যারা নতুন অবশ্যই শব্দগুলো ভালোভাবে একটু মুখস্থ করার চেষ্টা করবেন, এবং এই শব্দগুলো দিয়ে যাতে আপনারা আপনাদের জীবনে বা আরবি যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করতে পারেন সেজন্য বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। এখানে সাতা, বাংলাতে সাতা, আরবিতে বলা হয় মাজাল্লা। সাতা আমরা বৃষ্টির সময় বা রোদের সময় যে সাতা ব্যবহার করি এটি আরবিতে বলা হয় মাজাল্লা। অ্যালার্জি, কারো অ্যালার্জি রোগ, এটিকে আরবিতে বলা হয় আল হাসাসিয়া। অ্যালার্জি আরবিতে বলা হয় আল হাসাসিয়া। প্রেসক্রিপশন অর্থাৎ ডাক্তার যে প্রেসক্রিপশন করে দেয় এটিকে আরবিতে বলা হয় ওয়াসফাতুন তাবাবিয়া, ওয়াসফাতুন তাবাবিয়া, প্রেসক্রিপশন ওয়াসফাতুন তাবাবিয়া। ব্রাশ অর্থাৎ ব্রাশ করা বা পরিষ্কার করা, এটি দুটোই আরবিতে বলা হয় গাসালা। ব্রাশ বা পরিষ্কার করা আরবিতে বলা হয় গাসালা। গোসল করা, গোসল করা, শাওয়ার নেওয়া যেটা বলা হয় গোসল করা, এটি আরবিতে বলা হয় ইস্তাহাম্মা,
ইস্তাহাম্মা অর্থাৎ গোসল করা, তুচ্ছ বা সাধারণ, কোনো কিছু তুচ্ছ বা সাধারণ এটিকে আরবিতে বলা হয় দাইল, তুচ্ছ বা সাধারণ আরবিতে বলা হয় দাইল। পর্যটন, পর্যটন অর্থাৎ ভ্রমণ, যেখানে ভ্রমণ করা যায়, যেখানে সে জায়গাগুলোকে বলা হয় পর্যটন, পর্যটন কেন্দ্র, তো আরবিতে বলা হয় আল তাওইয়া, আল তাওইয়া। ফুল, ফুল এটিকে আরবিতে বলা হয় জাহরা, ফুল আরবিতে বলা হয় জাহরা। মাঝে মাঝে, কোনো কিছু মাঝে মাঝে আরবিতে বলা হয়, যেটি ইংলিশে বলা হয় সামটাইমস, আরবিতে বলা হয় আইহানান, মাঝে মাঝে আইহানান। কানের দুল, কানের দুল আরবিতে বলা হয় কাররাত, আরবিতে বলা হয় কাররাত। শক্তিশালী, শক্তিশালী এটি আরবিতে বলা হয় কাউই, বাংলা শব্দ শক্তিশালী এটি আরবিতে বলা হয় কাউই। দয়ালু, দয়াবান আরবিতে বলা হয় লাতিফ, দয়ালু বা দয়াবান আরবিতে বলা হয় লাতিফ। অসন্তুষ্ট অর্থাৎ সে সন্তুষ্ট না, অসন্তুষ্ট আরবিতে বলা হয় মুস্তা, মুস্তা অর্থ অসন্তুষ্ট। আংটি, হাতের আংটি এটি আরবিতে বলা হয় খাতিম, হাতের আংটি এটি আরবিতে বলা হয় খাতিম। একঘেয়েমি, বোরিং লাগা যেটাকে বলা হয় এটি আরবিতে বলা হয় মুমিল, একঘেয়েমি আরবিতে বলা হয় মুমিল। আজ এ পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং চ্যানেলটি যারা ফলো করতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।